হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকের কোনো রকম হেয়ারের ভিডিও না, আজকে সকালে টিফিন বানাচ্ছি। তো সকালে কি টিফিন বানাচ্ছি সেটাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তো মা আর বাবা কদিন আগে গেছিলো হচ্ছে বনগাঁয়, তো সেখান দিয়ে না খুব ভালো খুঁত পেয়েছে। আর আমাদের বাড়িতে না আমরা সবাই হচ্ছে খুঁত খেতে ভীষণ ভালোবাসি, তাই সকালবেলা টিফিনে আজকের খুঁত খাওয়া হবে। তো এই জন্য করে এই যে খুঁত বের করে নিয়েছি, নিয়ে ভালো করে একটু বেছে নিলাম। মা বললো একটু রাখি, বেছে দাও। তো আমি বেছে দিলাম, খুঁতের মধ্যে যেন অনেক নোংরা থাকে, যতই চকচকে খুঁত হয় তাও দেখবে এখানে একটুখানি নোংরা থেকেই যায়। তো আর এদিকে হচ্ছে পাট শাক বাছছি, পাট শাক দিয়ে খুঁতটা রান্না হবে, তো মাই করে দেবে পাট শাক দিয়ে। এইভাবে খুঁতটা আমি কোনো সময় রান্না করিনি, যার জন্য মা বললো আমি করে দিচ্ছি, খেয়ে দেখবে। তো ওই জন্য করে কড়াতে সামান্য এক ফোঁটা তেল দিয়েছে, দিয়ে আর হচ্ছে কিছু কটা লঙ্কা দিল, দিয়ে আর এই পাট শাকটা দিয়ে খানিকটা নাড়াচাড়া করছে, যাতে পাট শাকের হচ্ছে গন্ধটা, কাঁচা যে গন্ধটা, ওইটা কেটে যায়। আমরা যেরকম শাক ভাজা আর খুঁত খাই, ওটা একটা আলাদা স্বাদ জানো। আর এই পাট শাক দিয়ে শাক রান্না করে, এটার একটা আবার অন্যরকম শাক স্বাদ। তো ওই জন্য করে হচ্ছে কি যে মা বলল এইটা খেয়ে দেখো একদিন কিরকম লাগে। তো বেশ ভালোই লেগেছে। তো এই দেখো পাট শাকের মধ্যে নুন হলুদ দিয়ে দিল, দিয়ে আর এবারে হচ্ছে চালগুলো উপর দিয়ে দিয়ে দিল, যাতে হচ্ছে কি যে নিচে হচ্ছে বালিটা থেকে যায়। যদি ওই চালটা এত পরিষ্কার ছিল যে বালি খুব একটা ছিল না, তাও মা বলল উপর দিয়ে একটু ছেঁকে ছেঁকে নিই, যাতে হচ্ছে কাঁকড় টাকড় থাকলে নিচে পড়ে যাবে। তো মা বললো একটুখানি নেড়ে দাও রাখি। তো আমি বললাম ঠিক আছে, নেড়েও দিলাম, একটুখানি ভিডিও করে নিলাম, কারণ সকালবেলাটা না প্রচুর কাজ থাকে, ওইভাবে হাতে ফোন ধরে না অতক্ষণ ধরে হচ্ছে কি যে ভিডিও করা যায় না। তো মা ওই জল দিয়ে দিয়েছিল, আর আমি সেই টাইমে যেন কী কাজের জন্য চলে গেছিলাম, যার জন্য কতটা জল দিয়েছে সেটা দেখা যায়নি, অল্প সামান্য জল দিয়েছে। দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলে ওই খুঁতের জলটা যখন শুকিয়ে যাবে, ব্যাস ঢাকা দিয়ে দেবে, আর হচ্ছে কি জল লাগবে না। যতটা জল টানার খুঁত টেনে নেয়, তারপর ওই জলটাই আস্তে আস্তে ভাপে রান্না হয়, তাহলে খুঁদের গায়ে আর জল থাকে না, খুব ভালো রান্নাটা হয়। আর এই যে নামিয়ে নিয়েছি, খুঁতটা একদম পুরো হয়ে গেছে, এবার সবাইকে খেতে দেবো। বাবাকে প্রথম দেবো খেতে, বাবার জন্য খাবার বাড়বো। আর এদিকে হচ্ছে একটুখানি লঙ্কা আর একটুখানি রসুন ভেজেছি, এটা ভাজতে হবে শাকে, যেহেতু রসুন টসুন কিছু দেওয়া নেই, আর শাক দিয়ে খুঁত, তো রসুন ভাজা তো লাগবেই, রসুন আর হচ্ছে কি যে শুকনো লঙ্কা, ওটা ছাড়া তো খুঁত খাওয়া যাবে না। খুঁত খেতে গেলে রসুন আর শুকনো লঙ্কা এটা লাগবেই, খুব টেস্ট হয় খুঁত। যদি আলু সেদ্ধ দিয়েও খাও, তাও রসুন ভাজা, পেঁয়াজ ভাজা, লঙ্কা ভাজা এগুলো দিয়ে মেখে খেলে বেশি ভালো লাগে। আমি তো বিয়ের পরে এই বাড়িতে আসার পর থেকেই দেখছি এইভাবেই খুঁত খাওয়া হয় এই বাড়িতে। আর আমার শ্বশুরবাড়িতে প্রচণ্ড পরিমাণে খুঁত খাওয়া হয়, অন্য কোনো বাড়িতে এত খুঁত খাওয়া হয় কি না জানি না। তো বাবা মারা যখনই যেখানেই ঘুরতে যাক না কেন, একটু গ্রামের দিকে, তো সেখান দিয়ে কিছু আনুক আর না আনুক খুঁত চাড্ডি আনে। তো এই জন্য খুঁতটা আমরা খুব ভালো খাই বাড়িতে সবাই। লঙ্কা রসুন ভেজে নিয়েছি, এবার বাবার খাবারটা বেড়ে দিই। বাবা বসে গেছে খেতে, ওই রসুন ভাজা আর এই হচ্ছে খুঁত। আর এই পাট শাক দিয়ে খুঁতটা সত্যিই খুব টেস্টি হয়, তোমরা কেউ পারলে খেয়ে দেখো, খুবই ভালো লাগে খেতে। তো আমার তো ভীষণ ভালো লাগে। আমিও এর আগে হচ্ছে কি শাক ভাজা দিয়ে পাট শাক খেয়েছি, কিন্তু শাক দিয়ে খুঁত এই প্রথম রান্না করলো মা। তো এই জন্য করে মাই রান্না করে দিল, নাহলে সকালবেলা টিফিনটা আমিই করি। এই যে রসুন ভাজা আর একটুখানি হচ্ছে লঙ্কার তেল আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, যদিও কাঁচা লঙ্কা খানিকটা দেওয়া রয়েছে, কিন্তু এই কাঁচা লঙ্কাতে ঝাল নেই। বাবাকে দিয়ে দিলাম, বাবা নিচেই বসেছিল, বললো এখানেই আমায় দিয়ে দাও, তো ওখানে দিয়ে দিলাম। আর আমাদের যে বর এসে গেছে বাবুকে স্কুল থেকে নিয়ে এসে, তো ওই যে গোপাল ঠাকুর এসে স্কুল ড্রেস ট্রেস সব খুলে দিয়েছে, এত গরম লাগছিল, ওই যে খেতে দিয়ে দিয়েছি, খাচ্ছে। গোপাল ঠাকুরকে আমি খাওয়াবো আর আমি নিজেও দুটো খাবো, মাকেও খেতে দিয়ে দিয়েছি। আর আমার বড় ছেলে খুঁত খায় না, ওর আবার এইসব দিক দিয়ে অনেক দূরে দূরে থাকে। আমার বড় ছেলে যে কী খায় আর কী খায় না আমি তো মাঝে মাঝে নিজেই ভেবে পাই না। তো এই যে রসুন দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে ওইটাকে আগে ডলে নিচ্ছি, নিয়ে তারপরে এর সাথে ভাতটা হচ্ছে ভালো করে মাখিয়ে নিতে হবে, খুব টেস্টি লাগে গো খেতে। দিনে যদি তিনবার চারবারও খুঁত দেয় আমার কোনো যায় আসে না, আমি খুঁত খেতে এত ভালোবাসি। খুঁত দিয়ে আমি সব রকম খাবার খেতে পারি, মাছের তরকারি, মাংসের তরকারি, যে কোনো খাবার আমাকে খুঁত দিয়ে যদি দিয়ে দেয় আমি দিব্যি খেয়ে নেবো, কোনো ঝামেলা করবো না। খুঁত আমার এত ভালো লাগে যে কী বলবো। তো এই জন্য করে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমাদের কেমন লেগেছে না লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। জানি তোমরা হেয়ারের ভিডিওগুলো বেশি পছন্দ করো, তাও একটুখানি ভাবলাম একটু নতুনত্ব খাবার তোমাদের সাথে একটু শেয়ার করি। টেস্ট না মাংস ভাত ফেলে খেতে হবে।
भी चलो भाई अभी वापस तो चलो ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, গোপালকেও দুটো খাইয়ে নিই, নিজেও দুটো খেয়ে নিই। তো চলো আজকের মতন টাটা।